ভৈরবে ব্রহ্মপুত্র নদী থেকে অবৈধ জালসহ আটক 10 জেলে। ভৈরবের পুরাতন ব্রহ্মপুত্র নদে অভিযান চালিয়ে 1,00,000 মিটার কারেন্ট জাল ও 8,580 মিটার রিং জাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে উদ্ধারকৃত জালগুলি নদীর তীরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ধ্বংসকৃত জালগুলির আনুমানিক মূল্য 8,00,000 টাকা বলে জানায় মৎস্য বিভাগ। নিষিদ্ধ জাল ব্যবহার করার অপরাধে 10 জেলেকে আটক করা হয়। ভোর 4টা থেকে সকাল 10টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। পরে তাদেরকে বিভিন্ন পরিমাণে 22,000 টাকা জরিমানা সহ মুচলেকা আদায় করে মুক্তি দেয়া হয়। নদ নদীর প্রাকৃতিক মৎস্য সম্পদ রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।